উন্নয়নের জোয়ার, এই জোয়ার কেউ দাবায় রাখতে পারবে না। আপনি মনে করেন আপনি প্রেসিডিয়াম মেম্বার, কিসের প্রেসিডিয়াম, কোথাকার প্রেসিডিয়াম? আমরা জনগণ, আমাদের জন্যই আপনি প্রেসিডিয়াম। আজকে আপনি কথায় কথা কন ভোট কাটতে লয়ে যাবো, আমি হাসমো না কানবো। আপনার কাউলিপাড়ার সেন্টারে একটা ভোট কাটতে আইসেন, হাতের কবজি জনগণ কাটতে দিব। আপনি হাজার টের পান নাই, 75 বছর বয়সে 35 বছর পর পাট তুলতে নামছে এই জাফরুল্লাহ, মাইনসের হাত দইরা টিস্যু দিয়া মুক্ত, সে আজকা পাট তুলে, এটাও নিক্সন চৌধুরীর উন্নয়ন। সবাই তো পাট তুলতেছেন, কিন্তু যারা উপদেশ দিছে এই নাটকটা করার জন্য আশেপাশে দিয়া যে চামচারা আপনারা শিখাই দিতে পাট তুলেন নাটক করেন, সেইটাও ভুল দিছে। পাট তুলবে মাছ আসি না, আপনি তো ধুইবে, তাই পাট আপনি হাত তুললে আপনি ধুইতেন আর নীলুফার জাফরুল্লাহরে তুলতে দিতেন, তাহলে আসল কাজ হইতো। আপনি এইটাও জানেন না যে পাট তোলা পুরুষ মানুষের কারণ না। আপনি কোন যে আমি নাকি ভাঙ্গা সদর করে ইয়াবা ঢুকাইছি, ইয়াবা খায় না মাথায় দেয় ইয়াবা আইলো কোথার টিকা? আমি তো ভাঙ্গায় প্রতি সপ্তাহে 3 দিন আসি, আসি না জনগণ আমারে দেখে না তো, দেখলে বুঝে কারা খায় আর কারা সাপ্লাই দেয়। আপনার ছাত্রলীগের সভাপতি নাম কি? লুৎফার, সারা বাংলার ইয়াবার ডিলার, ঠিক না? আর লুৎফার ইয়াবা আনে কোথার থেকে জানেন? ঢাকার থেকে। কে দেয়? যে খায়। কে দেয়? যে ওই গুলশানের হসপিটালে, নেশার হসপিটালে ভর্তি আছে, হলো দেখবেন মোবাইলে ছবি আছে। কে জানেন? জাফরুল্লাহর পোলা, জীবনও সামনে আনবে না, কেন জানেন? আনলে তো ঢুল্লা করে যাইব গিয়া। এর পোলায় দেয় ইয়াবা লুৎফার রে, লুৎফার সারা ভাঙ্গায় এটা সাপ্লাই দেয় আর ইয়াবা বলে নিক্সন ঢুকাইছে। আগামীতে নির্বাচিত হইতে দেন, জনগণ ভোট দেখ, ইনশাল্লাহ ইয়াবা তো দূরের কথা, তিন উপজেলায় নেশা বলতে কিন্তু থাকবে না। আজকে আমি নামলেই কন এটা নৌকা করে, এটা ছাত্রলীগ, এটা যুবলীগ, এটা ধরেন ধরবা কেন? তো সব আপনি আমি যাই ধরি, তারাই আপনি থানার থেকে ছাড়েন। আর কোন প্রশাসন? কিসের প্রশাসন? কিসের প্রশাসন? এই পুলিশ আমার আপনার ট্যাক্সের টাকায় চলে, আর আমার আপনার টাকায় যারা চলে তাদের দিয়া ভয় দেয় আর পেন্ডিং মামলা দেবে, আমার নেতা কর্মী ধরবে। আপনাদের কাছে জানতে চাই, 4.5 বছর দাদন ফকিরে দিয়ে আপনাদের রক্ত চুষা খাইছে, এখন আবার চেষ্টা করতেছে পুলিশ দিয়া আপনাদের রক্ত চুষা খাইতে। আপনাদের কাছে একটা অনুরোধ করি, আমি এই পুলিশ যদি আমাদের নেতা কর্মীদের হয়রানি করে বা মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা হয়রানি করে, আমি একদিন থানা ঘেরাও দেবো, আপনারা যাবেন? আপনারা সবাই তো 2-3 ইউনিয়ন দেখছে, 12 ইউনিয়ন তো দেখে নাই। এই 12 ইউনিয়নের লোক নিয়া ওই থানার ইটা সুদ্ধা খুলা নিয়ে আসবে, আমার ট্যাক্সের টাকায় বেতন পাইয়া আমার সন্তানদের, আমার ছেলে মেয়েদের পেন্ডিং মামলা দেবে, এটা কি মগের মূল্য? তাই প্রস্তুত থাকেন, যদি কোনো অন্যায় হয় 3 থানার জনগণ নিয়া ওই বাংলা থানার ইটা সুদ্ধা খুলা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি সাবধান করতেছি প্রশাসনকে, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের রাজনীতি করতে দেন, উন্নয়ন দেখবে, মূল্যায়ন দেখবে, সম্মান দেখবে, ইজ্জত দেখবে, তারপর জনগণ ভোট দেবে। যেই কাজীরা মাঝে মাঝে কয় আমি বলে, আমি বলে মেহমান, আমি কই আমি তো মেহমান, আমি কই কে কয় আমার মেহমান? জাফরুল্লাহ, এই জাফরুল্লাহর দাদা ওয়ালিউল্লাহ সাহেব কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার থেকে আইসা, এই কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার থেকে আইসা কাউলিপাড়ায় বিয়া করে কাজিগিরি নিছে, আমি মেহমান হলে উনি তো গর্দাইয়া।
কারণ আমার দাদা এই জাতির পিতা ছিলেন, সারা বাংলাদেশের প্রত্যেক জায়গার মাটি নিক্সন চৌধুরীর ঘাটি। তাই চোর ছ্যাচোর বাদ দেন, চোর ছ্যাচোর বাদ দেন, খুনিদের বাদ দেন, এখনো সময় আছে দাদুরনা সাহেব বাংলার জনগণের কাছে মাপ চান। 35টা বছর তাদের কষ্ট দিছে, আজকা যেখানে ব্রিজ বানাই ও আমার দুলাভাই কয় হ্যাঁ বলে আগের পাশ করছে, যেখানে রাস্তা বানাই এটা বলে আগের পাশ। তো আগের পাশ হইলে নিক্সন চৌধুরী লাগতো না। আমি নিক্সন চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকা অবস্থায় এই ভাঙ্গা সদরপুরের মানুষের জন্য, শেখ হাসিনার কোলে টিকা নাই মা এই জনগণের জন্য আপনাদের পাশে আপনাদের আন্দোলনে দাঁড়াই। আমি একমাত্র ব্যক্তি যে প্রধানমন্ত্রীর কোলে টিকা নাই মা আপনাদের আন্দোলনে শরীক হয়েছি। এই বাংলার মানুষের 35 বছরের আন্দোলনের জন্য আমি শেখ হাসিনার কোল টিকা নাই মা আছি। আমার বিশ্বাস, আমার বিশ্বাস এই বাংলা সদরপুরের মানুষ আগামীতে ভোট দিয়া আবার শেখ হাসিনার কোলে আমারে তুলে দিবে। এই বাংলা সদরপুরের মানুষের উপর আমার বিশ্বাস, আমার 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 বিশ্বাস আছে যে আগামীতে